আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস থ্রি এর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। আমার আজকের টপিক অর্থাৎ আলোচ্য বিষয় আছে সিন প্যাসেজ, যা ইউনিট 28 এর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে অ্যাসাইন টাস্ক বা এইচডব্লিউ শুরু হয়েছে, ওর আলোকে মূলত আজকের ক্লাস। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থী, চলো মূল আলোচনায় ফিরে আসি। দি কাউ ইজ ইটিং গ্রাস, গাভীটি ঘাস খাইতেছে। দি ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাংটি ঘাসের উপরে বসে আছে। দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ, ব্যাংটি গাভীটির দিকে তাকালো অ্যান্ড থিংস, এবং চিন্তা করলো। দি কাউ ইজ বিগ, গাভীটি হয় বড়। আই ওয়ান্ট টু বি বিগ, আমিও বড় হতে চাই। সো তাই দ্য ফ্রগ ইট সাম গ্রাস, তাই ব্যাংটি কিছু ঘাস খায়। দ্য ফ্রগ গ্রোজ বিগার, ব্যাংটি বড় হলো। দি কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ, গাভীটি ব্যাংটির দিকে তাকালো অ্যান্ড থিংস, এবং চিন্তা করলো। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংটি ঘাস খাইতেছে। দি ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংটি ঘাস খাইতেছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংটি হয় খুশি। দি ফ্রগ ইট সাম মোর গ্রাস, ব্যাংটি আরও কিছু ঘাস খায়। দি কাউ থিংস, গাভীটি চিন্তা করে। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং ওয়ে, ব্যাংটি উড়ে গেল বা উড়ে চলে গেল। দি কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, গাভীটি এখন আর ঘাস খাইতেছে না। প্রিয় শিক্ষার্থী, আমাদের সিন প্যাসেজের পরে আমাদের এই প্যাসেজের যে বিশেষ বিশেষ ওয়ার্ড আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জানতে হবে। ফ্রগ মানে হচ্ছে ব্যাং, গ্রাস মানে ঘাস, থিঙ্ক মানে চিন্তা করা, সাম মানে কিছু, কা হাউ মানে কেমন, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, হ্যাপি মানে খুশি, কাউ মানে গাভী, নাও মানে এখন, ওয়ান্ট মানে চাওয়া, বিগ মানে বড়। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজের পরে গেল ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিংয়ের পরে আমাদের প্রশ্ন। এখন আমরা যদি প্যাসেজ এবং ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে জানি, তাহলে প্রশ্নগুলো উত্তর করাও খুব বেশি কঠিন কিছু হবে না। দেখি প্রশ্ন এ নম্বর আছে, হোয়াট ইজ দ্য কাউ ডুইং, হোয়াট ইজ দি কাউ ডুইং, অর্থাৎ গাভীটি কী করিতেছে। বি নম্বর আছে, হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং, হোয়ার মানে কোথায়, অর্থাৎ ব্যাংটি কোথায় বসেছিল বা বসিতেছে। সি নম্বর আছে, হোয়াই ডাজ দ্য ফ্রগ ইট সাম গ্রাস, বলছে কেন ব্যাংটি আরও বেশি ঘাস খায়। হু ইজ হ্যাপি, ডি নম্বর আছে, হু ইজ হ্যাপি, কে খুশি। ই নম্বর আছে, হাউ ইজ দ্য কাউ, হাউ মানে কেমন, ইজ দ্য কাউ গাভীটি, গাভীটি হয় কেমন। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নের পরে আমাদের উত্তরগুলো দেখতে হবে। এখন যদি প্যাসেজ ধারণা থাকে তাহলে উত্তর কোনো ব্যাপারই না। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য কাউ ডুইং, গাভীটি কী কইতেছে। প্যাসেজের প্রথম লাইনে ছিল যে দি কাউ ইজ ইটিং গ্রাস, দি কাউ ইজ ইটিং গ্রাস, গাভীটি ঘাস খাইতেছে। প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য কাউ ডুইং, হোয়াট ইজ দ্য কাউ ডুইং, অর্থাৎ গাভীটি কী কইতেছিল। প্যাসেজের প্রথম লাইনে ছিল একই রকম বাক্য যে দি কাউ ইজ ইটিং গ্রাস, গাভীটি ঘাস খাইতেছে। তো প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য কাউ ডুইং, গাভীটি কী করতেছে। উত্তর হবে দি কাউ ইজ ইটিং গ্রাস, দি কাউ ইজ ইটিং গ্রাস, গাভীটি ঘাস খাইতেছে। দ্বিতীয় প্রশ্ন আছে হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং, হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং, ব্যাংটি কোথায় বসেছিল। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, দ্বিতীয় নম্বর লাইন আছে প্যাসেজে দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, অর্থাৎ ব্যাংকটি ঘাসের উপরে বসেছিল। উত্তর হবে একই, দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। সি নম্বর আছে হোয়াই ডাজ দ্য ফ্রগ ইট সাম গ্রাস, বলছে হোয়াই ডাজ দ্য ফ্রগ ইট সাম গ্রাস, বলছে ব্যাংকটি আরও কিছু ঘাস খাইতে চাই কেন।
उत्तर द फ्रॉग ईट सम ग्रास बिकॉज इट वांट्स टू बी बिग। वैसे द फ्रॉग ईट सम ग्रास ब्यांगटी आरो किसु घास खेते चाय बिकज कारण कि इट वांट्स टू बी बिग एटा बड़ होते चाय। डी नम्बर प्रश्न आछे हु इज हैपी के खुशी। जदि हु दे प्रश्न करा हय ताहले हु टा उठे शुद्ध व्यक्तिर नाम बसबे आर कोनो परिवर्तन होबे ना। हु इज हैपी के खुशी। पैसेजर एक लाइन छिलो शेषेर दिके एरकम जे द फ्रॉग इज हैपी ब्यांगटी खुशी अर्थात हु जगह दि फ्रॉग बसबे। उत्तर हबे द फ्रॉग इज हैपी। द फ्रॉग इज हैपी ब्यांगटी खुशी। ई नम्बर प्रश्न आछे हाउ इज द काउ। हाउ इज द काउ। हाउ माने कि केमन। हाउ इज द काउ गाभीटी केमन। उत्तर हबे दि काउ इज बिग। दि काउ इज बिग पैसेजर माझा माझे एकटा लाइन छिलो दि काउ इज बिग गाभीटी हय बड़। तो प्रश्न छिलो हाउ इज द काउ गाभीटी केमन। उत्तर हबे दि काउ इज बिग गाभीटी हय बड़। प्रिय शिक्षार्थी प्रिय शिक्षार्थी आशा करी विषयटा क्लियर हयेछे। आज ए पर्यन्तई। आल्लाह हाफेज।